আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রথমেই দেখে নিলেন আইমানকে ঘুম থেকে উঠে এসে মুরজি করছে। সকালে দুইজনে চা খেয়ে নিচ্ছি। সবাই ভাববেন যে দুই কাপে দুই রকম চা কেন, আমি একটু কম চা খাই এই জন্য কম নিয়েছি। চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ঢেঁড়সবাজি করব। তো সবুজ ঢেঁড়সটা সবুজ রেখে কিভাবে ঢেঁড়সবাজি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আইমানও একটু এসে আমার সাথে দেখা করে গেল। এর মধ্যে আমাদের মনটা খুবই খারাপ, আইমান কিছুই খাওয়া দাওয়া করছে না, এই জন্য আমাদের কিছুই ভালো লাগতেছে না। এই যে আমি ঢেঁড়স দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ একটু ভেজে ঢেঁড়সটা দিয়ে দিলাম। আজকে আমাদের বাহিরে বের হওয়ার কথা ছিল। আমার বড় বোনের শরীরটা খুবই খারাপ, তাকে দেখতে যাওয়ার কথা ছিল হসপিটালে। আইমানের জন্য আর যেতে পারলাম না, ও খাওয়া দাওয়া একদমই করছে না, ওর সাথে অনেক যুদ্ধ করতে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। আমারও শরীরটা ভালো না, আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম আমার শরীরটাও ভালো না। আইমানও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সব মিলিয়ে মানে আমাদের ঘরে একদম পরিবেশটা নীরব হয়ে গেছে। এই জন্য আজকে আর বেশি কিছু করছি না। এদিক থেকে আমার মুরগির মাংস হয়েছে। ঢেঁড়সবাজিটা একবারই ঢেকে দিব, আর ঢেঁড়সবাজিটা হাই হিটে রান্না করতে হবে, আর আমি ডাকবো না। এই একবারই ঢাকলাম, এক মিনিটের মতো মনে হয় ঢেকে রেখেছি। তারপর এখন হাই হিটে শুধু ভেজে নিব, ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা চলে গেলে আমি নামিয়ে নিব। ঢেঁড়সটা যদি হাই হিটে রান্না করা যায় তাহলে কালারটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে, এতে ভিটামিনটাও বজায় থাকে। আমরা যদি ঢেঁড়সটা বাছতে বাছতে লাল করে ফেলি সেই ঢেঁড়স ভাজিটা খেতে ভালো লাগে না। তা আমি এখন এই যে প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর প্রতিদিনের মতো আমার বাবাটার খোঁজ খবর তো নিতেই হয়, এসে দেখি সুন্দর মতন সে কার্টুন দেখছে। আমাকে দেখেই সে বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি, এই জন্য সে সাইকেলে উঠেছে। আপনাদের সবাইকে দেখাবে সে সাইকেল চালাতে পারে। খাওয়া দাওয়া নেই কিন্তু তার দুষ্টমি ঠিকই আছে। কিভাবে বাচ্চাদের রুচি বাড়ানো যায় প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন কমেন্টসে, খুবই উপকৃত হব। আমার বাবাটা একদমই খাওয়া দাওয়া করছে না, ওর জন্য খুব খারাপ লাগতেছে, টেনশনও হচ্ছে যে না খেয়ে কিভাবে কি হবে, ওর ভালো লাগতেছে না কিছু। ওর সাথে ওকে দেখে তারপর আমি চলে গেলাম আমার কাজে, ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। রান্না বান্না শেষ হয়ে গেছে, তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিতে একদমই ভুলবেন না প্লিজ, আর বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন আকারে। আপনারা যদি আমাকে কমেন্টস করেন, লাইক দেন, তাহলে আমি কাজে আরও উৎসাহিত হব, আরও ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘর মুছে নিচ্ছি, আমি নিজের কাজ নিজেই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, করোনার জন্য বাদ দিয়েছি আর রাখা হয়নি। তো দেখি দেশের পরিস্থিতিটা কোন পর্যায়ে যায়, আবার নাকি একটা সেকেন্ড ওয়েভ আসবে, এই জন্য আর এখনও রাখছি না, নিজেই সব কাজ করছি একাই, বাচ্চাও রাখতে হয়, সব কাজ করতে হয়।
আমি কাজটা ছেড়ে তো আইমানের পাপাও চলে আসছে, দুপুরে আমরা খেতে বসে গেছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা হাত দিয়েই সবজিগুলি নিচ্ছি, কারণ আমাদের মনটাও ভালো না। ওর দুপুরেও আইমান কিছুই খায়নি, এই জন্য ওর সাথে কতক্ষণ যুদ্ধ হয়েছে খাবার নিয়ে। তারপর আমরা 4টা বাজে খেতে বসছি, আমাদেরও খেতে ইচ্ছে করতেছিল না, তারপরও খেতে তো হবেই, এই জন্য আর চামচ নেওয়া হয়নি, হাত দিয়েই নিয়ে খাচ্ছি। আর একটা জিনিস, আমার রেগুলার লাইফটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এখানে শো অফ করব না আমি, আমার রেগুলার লাইফটাই আপনারা দেখতে পারবেন, আমি যেভাবে চলি রিয়েল লাইফটাই আর কি আপনাদেরকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকদিন পর ঢেঁড়স ভাজি খাচ্ছি, ভালোই লাগতেছিল। আইমানের পাপা ঢেঁড়স ভাজি এতটা পছন্দ করে না, তারপরও দেখলাম আজকে ভালোই খেয়েছে। আসলে কি, একটা জিনিস অনেকদিন পরে খেলে ভালোই লাগে, একটা আইটেম বারবার খেলে দেখবেন ওই খাবারে একটা অনীহা চলে আসে। দুজন বসে খাইতেছিলাম আর বলতেছিলাম যে এখন আমাদের হসপিটালে থাকার কথা ছিল, তো দুর্ভাগ্যবশত আমরা হসপিটালে আর যেতে পারি নাই বড় বোনকে দেখতে। আপনারা সবাই আমার বড় বোনের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। এই তো মুরগির মাংস নিয়ে নিলাম, মুরগির মাংসটা টেস্ট হয়েছিল অনেক। আইমানের জন্য সবাই দোয়া করবেন, ওর যেন রুচি তাড়াতাড়ি ফিরে আসে, ও যেন সব খাওয়া দাওয়া ঠিক মতো করে। বাচ্চারা না খেলে মায়েদেরও কিছুই ভালো লাগে না, যেটা সব মায়েরা নিশ্চয়ই জানেন। কার বাচ্চা এরকম করে কমেন্টসে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।